একটা ঘরের খুব পছন্দের পেয়ার, আমার বাঁ হাতেরটা নর আর ডান হাতেরটা মাদি, আমার খুব পছন্দের একটা জোড়া, শখ করুন আপনারা। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, দিস ইজ আলি অ্যান্ড ওয়ান্স এগেইন আমি অনেক পুরাতন একটা লফট এখানে এসে পৌঁছালাম। আজকে এসেছি আমান ভাইয়ের লফটে। তো আপনারা সকলকে সবার প্রথম হচ্ছে ওয়েলকাম আরও একবার। আর এই বর্ষার মরশুমে সত্যি বলতে গেলে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে, অনেক ভাইয়ের অনেক লফটে আমার পৌঁছানো যাচ্ছে না, রাস্তায় বেরোচ্ছে তো বৃষ্টি। এখানে আসার সময় সকাল থেকে বৃষ্টি, রাস্তায় দাঁড়িয়ে রইলাম 1 ঘন্টা, তারপরে এলাম কোনো রকমে। তো এখনও হালকা বৃষ্টি নিয়েই কাজ করছি, শুদ্ধ আপনাদের ভালোবাসাটা আছে বলে এইভাবে কাজ করে চলেছি। তো একটু আপনারা অপেক্ষা রাখুন, আমি অনেক ভালো ভালো লফট আনতে চলেছি এই চ্যানেলে। তো আপনাদের শখও যেমন ভালো হবে, সেরকম পায়রাবাজিটাও ভালো হবে আশা করি। তো যাই হোক, এখন বর্ষার মরশুম, এই বর্ষার মরশুমে সবাই সকলের পায়রাগুলোকে ভালো ভালো করে টেক কেয়ার করুন, ভালোভাবে রাখুন, যত্নে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লফটাকে রাখুন, আর পায়রাগুলোকে সুস্থ রাখার চেষ্টা করুন, এটুকুই বলবো। তো বেশি আর ইন্ট্রোডাকশন পার্টে যাবো না, এটুকুই বলতে পারি যে আমার বাড়ির খুব নেয়ার আমার একটা ছোট ভাই আমান ভাই, ওর লফটে আজকে এসে পৌঁছেছি। আর যে সমস্ত পায়রা এই লফটে আছে, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের দিল খুশ হয়ে যাবে। কারণ কলকাতার বুকে মানে আমি বলি কিং পিজিয়ান যেগুলোকে, যেমন কালদম, কালা সবুজ, মানে সকলের, আমার আপনার প্রত্যেকেরই ফেভারিট ব্রিড এইগুলো, যেগুলো কিনা আজকের দিনে আর লফটে গেলে সত্যি দেখা যায় না। সবাই ম্যাড্রাসি যেহেতু করছি, পাঞ্জাবি করছি, অন্ধ্রা করছি, এ সমস্ত পায়রা নিয়েই বিজি রয়েছি। বাট আমাদের আমান ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো যে আমান ভাই কেন এখনো পর্যন্ত এই বিটগুলোর প্রতি আকর্ষ, মানে এই বিটগুলো নিয়ে পড়ে আছে। তো সবকিছু আমান ভাইয়ের কাছ থেকে শুনবো, শুধু এটুকুই রিকোয়েস্ট করবো আপনাদেরকে, যা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইবটা করে সাপোর্ট করবেন। আর যেহেতু বৃষ্টি বর্ষা বাদলের মধ্যে কাজ হচ্ছে, বেশি লম্বা চড়া করবো না, সরাসরি পায়রার শখগুলো করাবো, আর আমান ভাইকে একটুখানি আমরা আমাদের সামনে নিয়ে নেবো। তো আমরা আমাদের সামনে নিয়ে নিয়েছি আমান ভাইকে, খুব প্রচন্ড লজ্জা পায়, বয়সে অনেক ছোট, ছোট ভাইয়ের মতো আমার। তো আমান ভাই, একটু তুমি তোমার ব্যাপারে একটু সংক্ষিপ্ত বলো, তোমার নাম, এই অ্যাড্রেসটা, বা যদি তোমার নাম্বারটা শেয়ার করতে চাও সেটাও বলতে পারো। আমার নাম আমান, আমার বাড়ি হচ্ছে তোমার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে সোনারপুর, সোনারপুরে নেমে অটো করে 10 মিনিট লাগে কারবালার মোড়, কারবালার মোড় থেকে হেঁটে তোমার খুব জোর হলে 2 মিনিট আমার বাড়ি চলে আসবে। তো আমরা আজকে মূলত কি সফট করবো তোমার লফটে? আমার গিরিবাজি আছে আমার লফটে, ম্যাড্রাস খুব কমই, কালা সবুজ কালদম আছে, নতুন এনেছি এক জোড়া কালদম, তারপর কাজ সোলেমান কাকজি আছে। আমাদের চ্যানেলে রয়েছে অলরেডি তোমার লফটে, আমি যখন ভিজিট করেছিলাম তো সেই ভিডিও রেসপন্স কেমন বা কেমন লাগলো? খুব ভালো রেসপন্স ছিল, আর যত পায়রা ছিল মানে সেলের পায়রা সব মোটামুটি মানে ভালোই সব সেল হয়ে গেছিল, আর মানে অনেক এই ভিডিওর মাধ্যমে অনেক মানে সব জায়গাতে পরিচিত হয়ে গেছি আমি। তোমার পায়রা গুলো অনেক বন্ধুদের বন্ধুদের ভালো লেগেছে। তো এখন এই মুহূর্তে কি সেলের কোনো পার্ট আছে নাকি শুধু শখের জন্য ভিডিও? না, শুধু শখের জন্য ভিডিও করা। তো নাম্বার কি আমরা শেয়ার করব? এটা তোমার উপরে, নাম্বার শেয়ার করব কিন্তু হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হবে, রাতে কেউ কল না করলে ভালো, রাতে না করলে কল না করলে। তোমার নাম্বারটা তোমার 10টার পরে তবু ফোন করলে ঠিক আছে। 79, আমার নাম্বার হচ্ছে 79804183380। আচ্ছা, তো আজ আমি এরপরে পায়রার দিকে তো আগেই যাব, শুধু একটা কথাই জানতে চাইবো যে সবাই তো এখন ম্যাড্রাস, অন্ধ্রা, মালওয়া এই সমস্ত পায়রাগুলো করছে, তো কেন তুমি এই গিরিবাজ জাতগুলো নিয়ে এখনো পর্যন্ত আগলে রেখেছো? গিরিবাজ হচ্ছে ছোটবেলা থেকে পুষে পুষে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে আর ভালো লাগা, মেন কথা হচ্ছে গিরিবাজের প্রতি একটা আলাদাই ভালোবাসা আছে, তাই জন্য গিরিবাজ, গিরিবাজের থেকে আছে। তো আমরা মোটামুটি একটু জাস্ট ওভারভিউটা দেখবো, এই লক্ষ্যে যদি একটু তুমি বলো যে এখানে কি আছে বা কিভাবে পায়রা রাখা আছে। এখানে তোমার আছে এক পেয়ার কালা সবুজ আছে, এক পেয়ার সোলেমান কাকজি আছে, আর কিছু এমনি সিঙ্গেল মাদি পায়রা রাখা ছিল এখানে। আর এই লফটাতে কিছু সিঙ্গেল নর আছে, আর তোমার 3 পেয়ার মতো ব্রিডিং এ বসানো আছে, 1 পেয়ার কালদম আছে, 2 আর 2 পেয়ার সবুজ আছে। তো আলমান ভাই, এই লফটা তো তুমি এর আগে যখন ভিডিও করেছিলাম তখন তো ছিল না? না না, নতুন। মোটামুটি একটা লামসাম কিরকম খরচা পড়লো এই লফটা বানাতে? ওই তোমার এটা বানাতে 25,000 টাকা মতো পড়েছে। আচ্ছা আচ্ছা, এটা সিটা নিয়ে, লোয়ার সিটা নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে মোটা, যে পাইপ হলো পাইপ হয় মোটা, পাতলাটা না, মোটা হলো পাইপটা দিয়ে, মানে এটা বেশ খুব সুন্দর দেখছি, মানে হাইটটা প্রায় অলমোস্ট 7 ফুট আছে, আর দুদিকে ওই 5.5 বাই 5.5 করে আছে, মানে টোটালে ধরুন ওই 10 ধরে নিন চওড়া, 5 ফুট করে দুটো সেকশন, আর এদিকে দেখতে 5.5 ফুট করে আছে। আচ্ছা, এইদিকে কিছু পায়রা তোমার ছিল সেখানে, এটা দেখছি এই ঘরটা খালি হয়ে গেছে, আর এই ঘরে কিছু ওড়ানোর জন্য কিছু কালচিরা আছে, ভালো ভালো। আচ্ছা আচ্ছা, কালচিরা লালচিরা আছে। তো এইগুলো কি শখে না এগুলো সেলে থাকবে? এগুলো শখের জন্য, ওড়াবোর জন্য আমি রেখেছি। আচ্ছা আচ্ছা, ওড়াবো এই পায়রাগুলো। এই এই বিটগুলো কি খুব ভালো ওড়ে তোমার কাছে? ভালো ওড়ে। হ্যাঁ আচ্ছা,
আর বাকি ব্রিডিং মিনিমাম দুটো একটা এদিক ওদিক আছে আর কি, এদিকে দুটো। তো আমরা মোটামুটি বুঝলাম যে আমান ভাইয়ের এখানে আসতে গেলে আমাদের শিয়ালদা থেকে সাউথের ট্রেনে সোনারপুর হয়ে আসতে হবে কারবালা মোড়। আর নতুন এই লকটা আমান ভাই বানিয়েছে, আমি খুব খুশি, তখন এসেছিলাম এই লকটা কাঁচা লক ছিল। তো তুমি কতটা খুশি এই লকটা করার পরে? খুব ভালো লেগেছে, করে খুব সুবিধা হচ্ছে, হ্যাঁ মেইনটেইন করতেছে। আর সবথেকে যেটা সুবিধা হয়, আমি যখন থাকি না খেলতে খেলতে ভিতরে খাবারটা দিয়ে যেতে পারি। আমান ভাই আমাদের একটুখানি মানে আর কি খেলতে খুব ভালোবাসে, বেসিক্যালি ফুটবলই খেলে, তাই তো? একদম, আমি অনেক সময় ডিপিতে ছবিতে দেখি। যাই হোক, ভালো স্পোর্টসিপ এটা আছে, তো এটা খুব ভালো। আর এদিকে পায়রা তো রয়েছে, তো মোটামুটি আমরা পায়রা শখ করি নাকি আমান ভাই? বেসিক্যালি আমি দু রকমই ব্রিডটার দিকে বেশি ফোকাস করি, কালা সবুজ, আর এখন নতুন একটু শখ হয়েছে নাজরা কালদমে, আর কাকজি তো রয়েছে আমার আগে থেকেই। তো এটা হচ্ছে তোমার শখেরই ভিডিও, সেলের এখন আপাতত কিছুই নেই। আচ্ছা, সেলে মানে যখন শীতকালে যখন বেবি হবে তখন যদি কিছু ব্রিডিং হয়, বেবি গুলো যদি প্রোগ্রেস হয়, বেবি প্রোগ্রেস হয় তখন তখন সেলে তখন থাকবে। তো নাম্বারটা তো থাকবে, যদি কোনো ভাই কন্টাক্ট করে হোয়াটসঅ্যাপে ফলো আপ রাখতে পারে, তাই তো? হোয়াটসঅ্যাপ করলে বেশি ভালো হয়, নাম্বারটা তো আমি বললাম। আর প্লিজ রাতে কেউ করবেন না কল, মানে আগের ভিডিওতে ভাই এত ডিস্টার্ব হয়েছে, মানে মাঝরাতে ভোরবেলা সবাই এত কল এসেছিল, তো ভাইয়ের একটু প্রবলেম হচ্ছিল। তো সবাই সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত কল করবেন, এটাই ভালো হবে, আর নালে আদারওয়াইজ হোয়াটসঅ্যাপে করলে বেশি হয়। তো আমরা একদম প্রথম, তুমি আমাদের কি শখ করাবে সেটা বলো। আমি কালা সবুজই শখ করাচ্ছি ফার্স্ট। আচ্ছা, তো একদম প্রথম আমরা কালা সবুজ একটা শখ করাবো আমার ভাই, একদম প্রথম আমাদের কালা সবুজ শখ, তাই তো? আচ্ছা, এটা কি একদম নিজের ঘরের পেয়ারা? একদম ঘরে, ঘরেরই বাচ্চা আমার। এখানে নর কোনটা, মাদি কোনটা? বাঁ হাতে একটা নর আর ডান হাতে একটা মাদি। এরপর পরে দেখাই একটু, তাহলে হচ্ছে মাদিটা পর অসুবিধা হচ্ছে, আমি একটা একটা করে দেখাই। বেটার হবে এটাই যে আমরা একটা সিঙ্গেল করে দেখি, কারণ এগুলো একটু বড় সাইজ পায়রা আছে। এটা আমরা কি সব করছি? এটা হচ্ছে মাদি, কালার সবুজ একটা মাদি পর পাঞ্জা ছটপটে আছে, প্রচন্ড ছটপটে পায়রাটা। আমি ছেড়ে একটু শখ করাচ্ছি আপনাদের। এখন কি রেস্ট আছে? একটু চোখটা দেখিয়ে দিই পায়রাদের, মাদি পায়রা, চোখটা দেখে নিন আপনারা। বাহ, একদম ছোট্ট ঠোঁট, খুব সুন্দর পায়রা একটা। মাদি পায়রা আমরা রিলিজ করে দিচ্ছি। দেখি নর পায়রা, হুম এটা নর পায়রা, আমার ঘরেরই বাচ্চা। আচ্ছা, মানে এটা তুমি নিজেরই মানে জেনারেশন থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা পেয়ার করেছো? বাহ, এটা পাঞ্জা দেখি, পায়রা গুলো প্রচন্ড ছটপটে পায়রা, পায়রা একদম, আর পা একদম ডিপ রয়েছে, প্রচন্ড ছট। পরটা দেখিয়ে দি একটু, এ হলো পা। বাহ, উইংস বেশ বড় এবং চওড়া পর, খুব সুন্দর। আসলে আমরা পেয়ারটা একটু একসাথে আপনাদের দেখাই। এটা আমার মানে মেন ধাড়িরই বাচ্চা, জোড়া মানে একই পেয়ারেরই বাচ্চা, ছোট বড় বাচ্চা সবে জোড়া বসিয়েছি আমি। নটটা বড়, মাদিটা একটু ছোট, একদম সেম টু সেম পায়রা, খুব পছন্দের একটা জোড়া, বড় বড় সাইজ, কালার একদম পুরো অরিজিনাল কালার আছে পায়রা। সাইজ দেখে নিন পায়রা, এটা হলো আমার মাদি, এই চোখ একদম ছোট্ট ঠোঁট, আমি চোখটা দেখে নিই, ক্লিয়ার চোখ, কোনো চোখে কোনো লাল দানা বা কোনো দানাই নেই। এ হচ্ছে পর পায়রা, একটু ছেড়ে শক করে দিয়া পায়রাটা, মাদিটা মাদিটা
এই হচ্ছে আমার নটটা, বড় মাথা একদম মোটা ঠোঁট। এটা খুব পছন্দের না তোমার? খুব পছন্দের, খুব পছন্দের। মানে তোমার যে কটা এখন কালা সবুজ পেয়ার আছে মানে সব সিলেক্টেড করা? হ্যাঁ, আচ্ছা, চার পেয়ার সবুজ আছে একদম সিলেক্টেড। বাহ, এই হচ্ছে পর পায়রা, বড় সাইজ পায়রা, পর পর। বাহ, একটু ছেড়ে দেখিয়ে দিই, একটু ছেড়ে একসাথে দেখি। হ্যাঁ, আমান ভাইয়ের লফটের একটা জিনিস খুব ভালো কি, মানে পায়রা গুলো খুব পরিচর্যার সাথে আছে। খাড়ানটা দেখিয়ে দাও, পরিষ্কার পরিচ্ছন্ন পায়রা, পায়রা খাড়ান স্ট্যান্ডিংটা, প্রত্যেকটা পায়রার যে স্ট্যান্ডিং মানে খুব সুন্দর। এগুলো পায়রা স্ট্যান্ডিং, এই ওই দিক থেকে নিলে একটু ভালো আসতো, ওই দিক থেকে, ওই দিক থেকে আলোটা আসছে। আমার সব ম্যাক্সিমাম পায়রাই সিঙ্গেল করা আছে বুঝলালি দা, আর তার মধ্যে আমার এখানে একটা ধাড়ি পেয়ার ডিম পেড়ে দিয়েছিল, বাচ্চা হয়ে গেছিল, তো বাচ্চা মানে বড় না হতে হতে ফের আবার ডিম দিয়ে দিয়েছে বুঝলে তো। এবার কি করবো, ডিমটা চেলে আমি ওদের জোড়া ভাঙবো, আর বর্ষাকালে আমি তো জোড়া রাখি না বুঝলে তো, সব থেকে বড় কথা যেটা, জোড়া রাখি না। এই পেয়ারটা মানে সব থেকে হ্যাঁ, পুরাতন পুরাতন পেয়ার না পেয়ার আমার বাড়ি, এটা? আমি পুরাতন, আগের বারে এসে দেখেছিলাম এই পেয়ারটা। সব থেকে পুরাতন পেয়ার এটা আমার বাড়ি। আচ্ছা, এটা তোমার খুব হ্যাঁ, পছন্দের খুব তাই তো? পছন্দের, আর সব থেকে মানে আচ্ছা, মাদিটা হচ্ছে আমার সব থেকে শখের মাদি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাচ্চা দুটো খুব ফ্রেশ হ্যাঁ, এসছে, দুটোই বাচ্চা হয়েছে, জোড়া বাচ্চা। এদেরকে একটু হ্যান্ড ফিডিং করতে হচ্ছে কি এই বাচ্চাগুলো? হ্যাঁ, একটু মাঝে মাঝে করতে হয়, ছোলা আচ্ছা টোলা আচ্ছা একটু আচ্ছা, খাইয়ে দিই। শুধু নটটা হ্যাঁ দেখি, মাদিকে ডিস্টার্ব হ্যাঁ করবো না, শুধু নটটা একটু দেখি হ্যাঁ আমরা। মানে মাদি প্রচন্ড অ্যাগ্রেসিভ, হুম, ওর ঘরে হাত দিলেই কামড়াচ্ছে। আচ্ছা হ্যাঁ, অনেক পুরাতন নট হ্যাঁ তোমার বাড়ি একদম তাই তো? পুরাতন নয়। আর এই ফের বৃষ্টি এসে গেছে বলে আমরা লফটের ভিতরেই কাজ করছি, এই বর্ষায় খুব সমস্যা হচ্ছে কাজ করতে। এলা একদম পুরাতন নট, নট আবার রিলিজ করে দিই ভিতরে, ডিম বাচ্চা আছে, বেশি ডিস্টার্ব করব না। তা আমার ভাই, এই সমস্ত বাচ্চা কি দেওয়ার মতো হবে নাকি না আগে তুমি না, এগুলো পরে আমি ডিসাইড করবে? পরে ডিসাইড করবো, আচ্ছা এখন আচ্ছা এখন যেহেতু বর্ষাকাল তো আচ্ছা আরকি, মানে পায়রার দিকে মানে সেলের দিকে আমি অতটা আগ্রহী না, আচ্ছা আচ্ছা, আগে দেখবো বাহ তারপর। খুব সুন্দর দেখুন। আর এই পেয়ারটা খুব মানে সেট পেয়ার তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, বাহ, এদের বাচ্চা সব এরকম হয়, একদম একদম ঠোঁট ছোট কেমন ছোট ছোট। ছোটই আছে। হ্যাঁ, এখন কালারও এখন সুন্দর, বাহ, আর বড় বড় সাইজ হয় সব থেকে, যেটা এই একটা পেয়ার আমার খুব মানে অনেক কষ্ট করে এগুলো জোগাড় করা, আর আমি সেলের জন্য তো এখন কিছুই নেই। আপনারা প্লিজ ধাড়ি পায়রা মানে চাইবেন না, শীতের দিকে যদি হয় এদের বাচ্চা তখন আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আর আগের বারে আলিদা যে ভিডিওটা করেছিল, সেই ভিডিওটা আমি এমনি শখের জন্য করেছিলাম, তার মধ্যে দু পেয়ার রেখেছিলাম আমি সেলে। এবার তারপরে অনেক ভাই ফোন করেছিল আমার কাছে সবুজের বাচ্চার জন্যে, তো আমি অনেক রিকোয়েস্টের জন্য দিয়েছিলাম কিছু ভাইকে, তারা ভালো রেসপন্সও দিয়েছে, তো শীতের দিকে হলে আমি নিশ্চয়ই আপনার দিতে পারবো বাচ্চা, কিন্তু দাড়ি পায়রা কেউ চাইবেন না প্লিজ। খুব সুন্দর একটা পেয়ার আমরা শখ করছি, আর আপনারা বুঝতেই পারছেন যে যখনই বৃষ্টি থামছে একটু বাইরে আসছে, আবার বৃষ্টি স্টার্ট হয়ে যাচ্ছে, তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব কাজ আমরা করব। এটা একটা পেয়ার তাই তো ঘরে? একদম বাহ, খুব সুন্দর একটা ধাড়ি পেয়ার। পেয়ার, তা আমরা কিছু পায়রা এবার এখান থেকে শখ করে নিই, কারণ মোটামুটি আপনারা বুঝতে পারলেন যেহেতু বৃষ্টি একই রকম, তো সব পায়রায় মানে দেখলে অনেকটা একই রকম মনে হবে, যেহেতু আমার ভাই নিজের লফটে পায়রা বলে ও বুঝতে পারছে কোনটা কোন নর কোনটা কোন মাদি। বাট আমাদের ক্ষেত্রে চোখে একটা গুলিয়ে যাবে তাই তো, হুম যেটা হুম সবই একই রকম লাগবে। তা আপনাদের আমি বাই স্ট্যান্ডিং কিছু পায়রা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। একটু ভিতরে লাইটের একটু ইস্যু আছে, লাইট আছে বাট দিনের বেলা সেই লাইটটা এফেক্টিভ হবে না। কিছু পায়রা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, বন্ধুরা মানে আমরা মোটামুটি ভিডিওর এন্ডের দিকে, আর এই কোনো রকম ভাবে কাজটা করছি,
তো তার মধ্যে থেকেও একটু আবদার রাখবো, যদি ভালো লাগে একটু সাপোর্ট করবে, সাপোর্ট করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে। আর সত্যি বলতে গেলে এরকম অনেক ভাই ভালোবেসে আমাকে ডাকে বলে কন্টেন্টও হয় আর আপনাদের শখগুলোও হয়, তো খুব ভালো লাগলো এই লফটে এসে। মানে সব থেকে বড় কথা হচ্ছে, যেটা আমি আপনাদের অনেকেরই বলি, যে ছোট লফটি কিন্তু একসময় বড় হবে, ছোট পায়রাবাজি থেকে একসময় বড় পায়রাবাজি হবে। এই লফটটা আগে এসে কাঁচা দেখেছিলাম, আজকে এসে পাকা দেখে খুব খুশি হলো। এটা হলো প্রথম একটা খুশি। আর সেকেন্ড খুশি, এই লফটে একটা ডায়মন্ড এসছে, এটা আমরা নেক্সট পার্টে দেখাবো। নেক্সট পার্টে প্রথমে আমরা সেই প্লেয়ারটা দেখাবো, মানে আমার আপনার সকলের খুবই পছন্দের একটা ব্রিড। তো আমান ভাই সেই দিকে একটু নজর দিয়েছে, তো সেই পায়রাও আগামী দিনে করবে, তাই তো নাকি? হ্যাঁ, তো সেই ব্রিডটাও করবে, আমরা দেখতে পাবো। আর বাকি মোটামুটি এই পার্টে আপনারা দেখলেন, মানে আমান ভাইয়ের লফটের পুরো ব্যাপারগুলো, অ্যাড্রেস, আমান ভাইয়ের ডিটেলস অ্যান্ড আমান ভাইয়ের যে সব থেকে পছন্দের যে ব্রিড কালা সবুজ, সেগুলো আপনারা দেখলেন। শুধু আপনারা একটুখানি জানাবেন কমেন্টসে, আমান ভাই খুশি হয়ে যাবে যদি আপনাদের ভালো কমেন্টস অ্যান্ড ভালো ফিডব্যাক আসে। বাকি এখানেই এন্ড করছে এই ভিডিওটা, আবার দেখা হচ্ছে কথা হচ্ছে এই লফটেই। নেক্সট একটা পার্ট, সেখানে আমান ভাইয়ের কিছু ফ্লাইং পায়রা আমরা দেখব, আর সাথে একটা খুব সুন্দর, মানে খুব পছন্দের পায়রা এসছে, আমার তো মানে সব থেকে ফেভারেট পায়রা, তো সেটাও আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই নেক্সট ভিডিওটা কেউ মিস করবেন না। আর যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে এন্ড করলাম।